ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে আমার অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে কি, অ্যালবামে আমার সেরকম কোনো ছবি নাই, কারণ এখন তো বেশিরভাগই ধরো মোবাইলে থাকে, পেন ড্রাইভে নিয়ে নিই, তো সেরকমভাবে ছবি নাই। কারণ এমনকি রায়সার ফার্স্ট বার্থডেটা খুব ভালো করে ধুমধাম করে করা হয়েছিল, তো সেইটা সেই ছবিও প্রিন্ট আউট করা হয়নি। তো আমি সেগুলো তোমাদেরকে একদিন না একদিন শেয়ার করব। যেগুলো আমার অ্যালবামে আছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো দেখো পিকগুলো হচ্ছে আমার অ্যালবাম। অ্যালবামটা সেরকমভাবে সাজানো হয়নি, তো তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দিই। তোমরা অনেকে আমার শাশুড়ি মাকে দেখতে চেয়েছিলে, তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমি, দাদা, তোমাদের এইটাই, এই ছবিটাই বড় করে বাঁধানো আছে। এটা আমার বড় ভাসুরের মেয়ে। তোমরা গত ভিডিওতে রায়সা জন্মদিনে দেখতে পেয়েছো, আমার শ্বশুরবাড়ির সবচেয়ে বড় মেয়ে এবং খুব আদরের। এটা আমার বড় ভাসুর, বড় ভাসুরের মেয়ে, ছেলে, আমরা দুজন, আমার বড় নন্দাই। এটা আমি, আমার দুটো ননদ, এটা আমার বড় ননদ, এটা একটা নন্দাই, এটা আমার বড় নন্দু। এটা আমার ছোট নন্দু, দিদিমণির বর এটা। এটা, এই দুটো আমার মামিমা, আমার আমার নিজের মামিমা। দেখো বিয়ের মানে পিক, সব মানে বিয়ের পিক আমার সেরকম প্রিন্ট আউট করাই হয়নি, সব আসলে পেন ড্রাইভে আছে। এই ঘরটা হচ্ছে আমার উপরের দোতলার ঘর, যে তোমাদেরকে কদিন আগে আমি শেয়ার করলাম, সেই ঘরের ছবি। আর এই আলমারিটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। আমার বিয়ের বেনারসিটা খুবই সুন্দর। আর আমার বিয়ের আগেকার পিক তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমি বিয়ের আগেকার আমি। আর এই হচ্ছে আমার, মানে আমার যতগুলো পিক আছে সবচেয়ে ফেভারিট পিক যদি থাকে তার মধ্যে একটা, অনেকগুলোই আছে কিন্তু তার মধ্যে এটা একটা, মানে এদের সবাইকে আমি খুব 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 ভালোবাসি, এরা সবাই আমার মামাতো ভাই বোন। এখন এরা অনেক বড় হয়ে গিয়েছে। আর আমার একটা ব্যাপার ছিল, মানে ঈদের দিন স্টুডিওতে ছবি তুলতে যেতে হবে, তো এর আগে এই এই ফটোতে যাদেরকে দেখছো তারাই, এই ফটোতে যাদেরকে দেখছো তারাই বড় হয়ে যাবার কিছুদিন পর, আবার পরের ঈদে এটা, মানে ওরাই বড় হয়ে যাচ্ছে আর আমি দিন দিন ছোট হয়ে যাচ্ছিলাম। এটা আমাদের মমিনপুরের বাড়ির বাড়িতে, এটা আমার দাদু, এটা আমার সব চাচাতো ফুপাতো ভাই বোন। এই ছবিটা মনে হয় তোমরা আগেও দেখেছো, মুন্নার মুসলমানির দিন, আমি, মুন্না, এগুলো সব আমার ভাই বোন। এটা আমার একটা দিদির বিয়েতে, এটা আমার দাদু আমাদের বাড়ির সামনে, নিশ্চয় সামনেটা দেখে বুঝতে পারছো। আর সব ছবি কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, তোমরা একটু যদি কমেন্ট করে জানাও যে ছবিগুলো কি করে রাখলে ভালো থাকবে, তাহলে খুব ভালো হবে।
এটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডে, আমার আমার 1 বছরের জন্মদিনে, আমার তো 2nd জানুয়ারি জন্মদিন, তো তখন তো খুব ঠান্ডা থাকে, তো আমার বার্থডে ছাদে, দেখো ছাদেই করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার 2 দিদি আর পিছনে আমার দাদু, এটা মুন্নার খাতনা বা মুসলমানি তোমরা যে যা বলবে, মুন্না আমার 2 মামাতো ভাই আর পিছনে আমি দাঁড়িয়ে আছি আমার ভাই। কেউ বলবেই না, মুন্না তখন 5 বছরের বয়স, ও অনেক লম্বা চওড়া ছোট থেকে, মুন্না তখন 5 বছর বয়স মুন্নার। এইটা আমি, দেখো এটা আমি আমার মুমিনপুরের বাড়িতে তোলা ছবি, এটা আমার ফার্স্ট বার্থডেতে। এটা আমার বাপি, আমার বাপি যখন প্রধান ছিল তখনকার ছবি। এটাও আমার মানে মায়ের বাড়ির সবাই, এখানে মুন্না মা, আমার মাসির মেয়ে, এটা একটা মাসির মেয়ে, এটা মাসি, এটা মাসি, এটা নানি, এই নানির বাড়ি বাংলাদেশে। আর একটা কথা, আমরা ফার্স্ট বিয়ের পরে গ্যাংটকে বেড়াতে গেছিলাম, তার একটা ছবিও আমাদের কাছে নাই। তারপরে যখন দীঘা বেড়াতে যাই তখনকার ছবি এটা। এই যে আমি, এখানে এটা আমি, এগুলো আর বেশি দেখাচ্ছি না, দীঘাতে গিয়ে তোলা ছবি। এগুলো সব আমার ননদ, এটা দিদিমণি, দিদিমণিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই ছবিগুলো আমার স্কুলে নেওয়া, এটা রাশার আব্বুর স্কুলের ছবি, স্কুলের ছবি বলতে গেলে 11-12-এর ছবি। কদিন আগে ব্লগে দেখতে পেয়েছিলে যে আমরা হরিহর পাড়ায় রাশার আব্বুর এক বন্ধু বাড়ি গিয়েছিলাম, তো এ সেই বন্ধু কামালদা। এটা আমার স্কুলের, এটা আমার বিয়ের আগে, আমি তো করিমপুর পান্না দেবী কলেজে পড়েছি, তো তখন আমি মেসে থাকতাম, তো সেই সময় তোলা ছবি। এটাও তাই রায়সার আব্বুর বিয়ের আগের ছবি। এগুলো আমার সাদের ছবি, এই ছবিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ছবিটা যখন রায়স আমার পেটে ছিল এবং শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে বিদায় হয় তখনকার ছবি এটা। এটা আমার বড় ভাসুর, আমার বড় যা, একদম দারুণ দেখতে বলো, নায়ক নায়িকা। আমার মামি, খুদে মামি, আমার আমাকে যখন বিদায় করে নিয়ে যায় তখন মামিরা এসেছিলেন, তো সেই দিনের ছবি। আমার ছোট আব্বা, ফুপু, ছোট ফুপু, কচিমামি। এরপরে চলে আসলো রায়সা, রায়সার মানে জন্মের কয়েকদিনের ছবিগুলো আমার করা আছে, প্রিন্ট করা আছে, বাকি ছবিগুলো প্রিন্ট করা নেই। তো রায়সাতে একদম, এটা কয়েকদিন বয়স তখন, 1 মাস, হ্যাঁ 1 মাস হবে, 1.5 মাস, 2 মাস, হ্যাঁ রায়সা তখন বয়স, রায়সা তখন 1.5 মাস বয়স, ও ছোট থেকে, ও তাই ওর মামার মতো অনেক লম্বা চওড়া, তো ও ওর দাদিমা এইভাবে ওকে স্নান করাতো পায়ের উপরে নিয়ে, তো আমি সেই জন্য ছবিটা তুলে প্রিন্ট করে নিয়েছি, মানে এইগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই দেখো কিভাবে পায়ের উপরে স্নান করছে।
এই ছবিটা আমার খুব ভালো লাগে, মানে এই ছবিটাও আমার ফেভারিট ছবিগুলোর মধ্যে একটা। মা স্নান করানোর পরে এইভাবে ওকে আদর করত। আর তারপরে তো রায়শার ছবি অনেকই আছে, সুমলিনা, রায়শা, রায়শা সুমলিনা 1 বছরের ছোট বড়। রায়শা আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে অনেক দিন পর, মানে বাচ্চা মধ্যে অনেক গ্যাপ ছিল, তো সেই জন্য ও খুব আদরের, খুবই আদরের ছিল, আদরের, মানে সবাই নিত, সবাই রায়শাকে নিত, এখনও রায়শাকে সবাই খুব ভালোবাসে। আমি আর রায়শা, এইটাকে চিনতে পারছো কি বলো তো? এটা কে? এইটা হচ্ছে আমি, এই যে আমি বসে আছি আর আমার 2 দিদি আমাদের মোমিনপুরের বাড়ির সামনে। এখানে আমার স্কুলের কলিগসরা আছে সবাই, আমরা লালবাগে গিয়েছিলাম তো তখনকার ছবি, এটা বেশ কিছুদিন আগেকার ছবি। এই ছবিগুলো আমরা যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম তখনকার ছবি। এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের ছবি, এটা আমার বাপি, এটা মা। আমার মায়ের বিয়ের শাড়ির কালারটা এবং শাড়িটা আমার খুব ভালো লাগে। এগুলো সব আমার বিয়ের আগে, তোমাদেরকে আগেই বললাম যে ঈদে, প্রতি ঈদে আমার একটা মানে ই ছিল, মানে প্রতি ঈদে আমার একটা ধুম ছিল বাড়ির সবাইকে নিয়ে ছবি তোলার, তো সবাইকে নিয়ে যেতাম ছবি তুলতে। তো আজকে ওরা বলে যে হ্যাঁ মন্দি তুমি সেই ঈদে নিয়ে যেতে, বলে আমাদের ছোটবেলাকার ছবিগুলো আছে। আমার কলেজ ফ্রেন্ডস, এগুলো আমার হোস্টেলে তোলা, আমার স্কুল ফ্রেন্ডস এরা, এটা আমার বোন, আর আমরা 3 জন স্কুল ফ্রেন্ডস। এগুলো সব দীঘাতে গিয়েছিলাম সেই ছবি। আর এটা এটা তোমরা ডেট দেখে বুঝতে পারছো, 14/5/2013, আমাদের 2012 সালে বিয়ে হয়েছে, মানে আমাদের বিয়ে হয়েছে 2012 সালের মে মাসে। আর 2013 সালের মে মাসে আমরা গেছিলাম দীঘা, তার আগে আমরা গেছিলাম গ্যাংটক, মানে তখন তো গরমের ছুটি আর কিংবা পুজোর ছুটি ছাড়া তো বেড়াতে যাওয়া হতো না, মানে ছুটি পেতাম না সেরকমভাবে টানা, তো তখন গিয়েছিলাম, তখন রায়শা যা পেটে এসেছিল না। এটা 14/5/2013, আর এই ছবিটা হচ্ছে 11/11/2019, 6 বছর পরে তোলা ছবি, তো তোমরা কোনো ডিফারেন্সই খুঁজে পাবে না, এ আমাদের দুজনের মধ্যে আর এ আমাদের দুজনের মধ্যে। মানে আমার নিজেরও মনে হয় যে আমাদের সেরকম কোনো পরিবর্তন হয়নি, মানে বয়সটা বেড়েছে কিন্তু বয়সের ছাপ আমাদের মধ্যে পড়েনি, মানে এইরকমই থেকে যেতে পায় চায়। আসলে শারীরিক দিক থেকে ছাপ পড়লেও, চেহারায় ছাপ পড়লেও, কিন্তু সত্যি কথা মন আমাদের একই রকমই আছে। রায়শা, আর এই ছবিটা হচ্ছে দীঘা তোলা, আর এই ছবিটা ভাইজাকে গিয়ে তোলা ছবি। স্মৃতি সত্যি খুব মধুর হয়, তো অ্যালবামটা দেখতে দেখতে সত্যি আমার খুব ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পাচ্ছি। আর আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেগুলো আমাদের মোবাইলে আছে ছবিগুলো, অবশ্যই একদিন পরে করব। তো কোন ছবিটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো জানাবে যে কি করব। এই ছবিটা হচ্ছে আমার একদম মানে 5 to 12 পর্যন্ত যারা আমার বান্ধবী ছিলেন, এখনো আছেন, তাদের সঙ্গে আমার এখনো সম্পর্ক খুব ভালো আছে, তো তাদের সঙ্গে তোলা ছবি। আমার ভাই, আমার স্যার, প্রাইভেট থেকে আমরা মায়াপুরে বেড়াতে গেছিলাম, তখন আমি ক্লাস 10-এ পড়ি, প্রাইভেট থেকে মায়াপুরে বেড়াতে গেছিলাম তখনকার ছবি। আমার ছোটবেলাকার ছবি, আমি, আমার 2 দিদি মোমিনপুরের বাড়িতে তোলা ছবি। আর একটা মোস্ট ফেভারিট ছবি হচ্ছে এই ছবিটা, এখানে যে পুচকি মেয়েটা শুয়ে আছে সেটা আমি,
আমার তখন 7 দিন বয়স, আর এটা আমার একটা ভাই, মানে আমি আমাকে কখনোই সেই ভাই আমাকে কাজ ছাড়া করতো না, মানে প্রত্যেকটা ছবিতে দেখবে। তারপরে আমার দাদিমা আমাকে দেখতে গিয়েছিল আমার নানির বাড়িতে, কোলে, দাদিমার কোলে আমি, আর পিছনে দেখছো সেই ভাই আছে আমার, বড় ভাই। আমি আমার ছোটবেলার ছবি, আর এটা আমার বিয়ের আগের ছবি, তার নেই। তো আমার দাদিমার ছবি দিয়ে আজকে শেষ করছি, আমার দাদিমা, কোলে আমি, আর পিছনে আমার ভাই। তো এই আমার অ্যালবাম, অনেক ছবি আছে, এখনো প্রিন্ট আউট করা হয়নি, আমরা মোবাইলে মাঝে মাঝে দেখি। আশা করি অ্যালবামটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, টাটা।